দেশি বিদেশি প্রখ্যাত লেখক লেখিকা ছাড়াও এই প্রজন্মের অনেক নতুন লেখক লেখিকাদের গল্প নিয়েও তৈরি হয় আমাদের গল্প, এখন গল্প। অনেকটা ভালোবাসা আর যত্ন দিয়ে সাজানো আমাদের নিবেদনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ আমাদের নিবেদন অয়ন দাসের লেখা একটি অলৌকিক রহস্য গল্প, নেকড়ের কান্না। গল্পের সূত্রধার আমি বর্ষা, গল্প পাঠে সুমন, অভিনয়ে গৌতম, সৈকত, বর্ষা, সৌমিলি, আর্য, সুপ্রজা, অভিজিৎ এবং সুমন। গল্পসজ্জায় নীল। পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ। সাউন্ড ডিজাইন এবং স্পেশাল এফেক্টে সুমন। এডিট করেছেন সন্দীপ। আমাদের স্টুডিও পার্টনার 25 FPS। পরিচালনায় বর্ষা এবং সুমন। আর দেরি না করে চলুন তবে শুরু করা যাক আজকের গল্প, নেকড়ের কান্না। বিটিয়া, আরে ও বিটিয়া, ওদিক মানে যাস লাই রে। আরে সাজের বেলা অনেক জানোয়ারটো আছে বটে, ওদিকে যাস লাই রে তু। মায়ের কথা যেন শুনতেই পেল না ছোট্ট মেয়েটা। কতই বা বয়স ওর, বছর 15-16 হবে। এই বয়সে সবাই ওই রকম বাঁধন হারাই হয়। ভালো লাগে জঙ্গলের মধ্যে হারিয়ে যেতে। কত নাম না জানা পাখি, বিরাট বিরাট গাছ, তার মধ্যে দিয়ে সূর্যের আলো লুকোচুরি খেলে বেড়ায়। জঙ্গলের একটা বাংময়ী রূপ আছে, নিঝুম প্রকৃতির একটা অন্য শব্দ আছে, সেটা অনুভব করে ছোট্ট মেয়েটা পুলকিত হয়ে ওঠে। চুপি চুপি প্রজাপতিদের পিছু নেয়, ওদের মতো সেও রং বেরঙের বাহারি ডানা মিলে আকাশে উঠতে চায়, কিন্তু কিছুতেই ধরতে পারে না। তারপর যখন প্রায় হাতের মুঠোয় এনে ফেলে, সজোরে একটা ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় সে। কিছু বুঝে ওঠার আগেই একটা কালো ছায়া মূর্তি সবলে তার মুখটা চেপে ধরে, সে জ্ঞান হারায়। যখন জ্ঞান ফিরে আসে, সে দেখে তার হাত পা মুখ সব বাঁধা, চিৎকার করতে চায় কিন্তু পারে না। তার পাশেই একটা ধুনির আগুন জ্বলছে, আর সেই আগুনের কুণ্ডের চারদিকে রয়েছে হিংস্র নেকড়ের পাল, আর ঠিক মুখোমুখি বসে রয়েছে ভয়ঙ্কর দেখতে একটা লোক। তার পোশাক দেখে মনে হয় সে কোনো তান্ত্রিক বা কাপালিক কোচের কেউ। তার মুখে ক্রূর হাসি, আর হাতে রয়েছে একটা শানিত ছোড়া। মসৃণ ভাবে ছোড়াটা চালিয়ে দেয় মেয়েটির হাতের ওপরে, এক টুকরো মাংস কেটে নিয়ে নিক্ষেপ করে ধুনির আগুনে। তীব্র যন্ত্রণায় কোকিয়ে ওঠে মেয়েটি, অট্টহাসিতে ফেটে পড়ে তান্ত্রিক। শোনা যায় মা মা রব, সাথে সুর করে নেকড়ের দল একত্রে ডেকে ওঠে। মেয়েটা ফিরছে না বলে পাগলের মতো ছোটাছুটি করছে তার মা, কিন্তু আর কতক্ষণ? দুশ্চিন্তায় যে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। জঙ্গলে এক অস্বাভাবিক নিস্তব্ধতা, ঝিঁঝি পোকার ডাক ব্যতীত আর কোনো জন্তু জানোয়ারের ডাক শোনা যাচ্ছে না। মাঝে মাঝে শুধু আকাশ বিদীর্ণ করে একটা চিৎকার শোনা যাচ্ছে। মেয়েটির মা প্রবল আকুতিতে নিজের মেয়েকে খুঁজে চলেছে। তার চিৎকার ক্রমশ পরিণত হয় হার্তনাদে। রাত গভীর হয়ে যায়, কিন্তু আকুল ওই চিৎকারের প্রত্যুত্তরে শুধুই এক রাশ নিস্তব্ধতা ছাড়া কিছুই ধরা দেয় না এই বনভূমিতে।
ধানবাদ পেরিয়ে খানিকটা এগোতেই গাড়িটা আবার বিগড়ে গেল। এ তো মহা মুশকিল। এই নিয়ে সকাল থেকে বার দুয়েক এইরকম হল। এমনিতেই গাড়ি অন্তপ্রাণ অভিকের, গাড়ির কিছু হলেই সে একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আজ পর পর দুবার একই জিনিস হতে একটু বিরক্তির সুরে ড্রাইভারকে বলল, আবার কি ব্যাপার সন্তু? হ্যাঁ, সকাল থেকে গাড়িটা বের করার পর এনে দুবার থামলো। এই এতটা রাস্তা আমরা যাবো এইভাবে থামতে থামতে? সকালবেলা গাড়িটা বের করার আগে কন্ডিশনটা একবার চেক করে নিতে হয়। এটা এটা তুমি কবে শিখবে? আর সন্তু বেজার মুখ করে বার কয়েক চেষ্টা করলো বটে, কিন্তু গাড়ি বাবু নট নরঞ্চরণ, কিছুতেই স্টার্ট নেয় না। শেষে একরকম হাল ছেড়ে দিয়ে বলল, দাদা সকালে তো মনে হলো ঠিকঠাকই ছিল, এখন এখন যে কি হচ্ছে। আপনি আপনি বসুন, আপনি 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 চিন্তা করবেন না, আমি আমি দেখছি কি করা যায়, আমি দেখছি কি করা যায়। একটা বিরক্তি সূচক শব্দ করে অভিক বাইরে নেমে সিগারেট ধরাতে ধরাতে জিজ্ঞেস করলো, কি মনে হলো? না না, মনে হলো মানেটা কি? আমরা এতটা রাস্তা তোমার মনে হওয়ার উপর ডিপেন্ড করে যাব নাকি? অদ্ভুত। সিগারেটটা কোথায় রাখলাম? এখনই তিনটে বেজে গেল, কখন যে পৌঁছাবো। এরপর আবার জঙ্গলের রাস্তা, ভগবানই জানে কি হবে। রাগে গজগজ করছিল অভিক, কিন্তু এখন সন্তুকে খামুখা চোটপাট করেও কোনো লাভ নেই। সন্তু বলল, দাদা বলছি, কি হয়েছে? আসার সময় খানিক পেছনে একটা সার্ভিস সেন্টার দেখলাম, আপনি আপনি এখানে একটু দাঁড়ান, আমি আমি দেখছি কি কি করা যায়। ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে দাদা, আপনি আপনি এখানে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি 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 দেখছি কি করা যায়। কিছু একটা কি হবে? কিছু একটা হবেটা কি? আর কিছু যদি হয়ে গিয়ে থাকে, তুমি এখান থেকে সার্ভিস সেন্টার যাবে, লোক আনবে, সে গাড়ি সারাবে, তারপর সেই গাড়ি করে যাব। কটা হবে বুঝতে পারছো? কটা বাজবে ঘড়িতে? একটা কিছু একটা হয়ে যাবে। এই যাও তো, যাও, যা করো তাড়াতাড়ি করে যাও। একরকম ধমকের সুরেই অভিক কথাগুলো ছুঁড়ে দিল সন্তুর দিকে। অভিকের রাগ হবারই কথা, গন্তব্য তো নেহাত কাছে নয়, সেই পুরুলিয়ার কাছে ঝালদা বলে একটা জায়গা। একটা কাজ আছে অফিসের, আর সেই সাথে শীতের আমেজে জঙ্গলের পরিবেশে দিন তিনেক ছুটি কাটিয়ে আসবে, এমনই প্ল্যান করে বাড়ি থেকে বেরিয়েছে সে। কিন্তু শুরুতেই যে এমন হোঁচট খেতে হবে তা কে আর ভেবেছিল। যাই হোক, গাড়ি সারিয়ে নিয়ে আবার যখন যাত্রা শুরু হলো, তখন ঘড়িতে প্রায় 4:45। এখনো অনেকটা পথ বাকি, পৌঁছতে বেশ খানিকটা দেরি হয়ে যাবে মনে হচ্ছে। বাকি রাস্তাটা এবার মানে মানে কেটে গেলেই হয়। অভিক সন্তুকে বলল, সন্তু একটু সামলে চালিও, এবার এখনো রঘুনাথপুর আসেনি, পরেও 1 ঘন্টার রাস্তা এখনো। যাই হোক, বুঝতেই পারছো অনেকটা রাস্তা আছে, একটু সামলে চালিও। আর অসুবিধা হবে না দাদা, পুরনো গাড়ি ইঞ্জিন গরম হয়ে সমস্যা হচ্ছিল। আর কোনো সমস্যা হবে না, একদম নিশ্চিন্ত থাকুন, মাখনের মতো চলবে গাড়ি, নিশ্চিন্ত থাকুন। সেই দেখে ভরসা পেয়ে বাইরের দিকে জানলায় মুখ বাড়িয়ে দিল অভিক। যাক, কিছু না হলেই ভালো। দূরের ছোট ছোট টিলাগুলো অপূর্ব লাগছে, মাঝে মাঝে ছোট ছোট জঙ্গল আর ডোবা। রাস্তাঘাট বেশ শুনশান, লোকজনের বসতি খুবই অল্প, রেল লাইনটা সঙ্গ দিচ্ছে থেকে থেকেই, আর তারপরেই কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এই লুকোচুরি খেলাটা দেখতে দেখতে কখন যে সূর্য ডুবে ছুপ করে অন্ধকার নামল টেরই পাওয়া গেল না। অভিকের বোধহয় একটু ঢুলু নিয়ে এসেছিল। হঠাৎ চমক ভাঙল সন্তুর কথায়, দাদা কি একবার একটু জিজ্ঞেস করবেন কাউকে, হোটেলটার লোকেশনটা ঠিক কোন দিকটায়, ঠিক ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ দাদা, আমি দেখছি মোবাইলটা। এই শুনতো, তোমাকে যে বললাম জিপিএসটা অন রাখো মোবাইলের, নিশ্চয়ই ভুলে গেছো, রাখোনি? না না দাদা, কোনো টাওয়ারই ধরছে না তো এখানে, একবার একবার কাউকে জিজ্ঞেস করতেই হবে বোধ হয় মনে হচ্ছে।
দেখছি নেটওয়ার্কটা নেই একদমই। আচ্ছা দাঁড়াও দেখি, এই জায়গায় আবার লোকজন পাও তো সমস্যা, জিজ্ঞেস করি এখন। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে, এই সময় লোকজনের দেখা পাওয়াই ভার। সাধে কি সে ভয় পাচ্ছিল, পাছে অন্ধকারে রাস্তা গুলিয়ে ফেলে তাই তাড়াহুড়ো করছিল, তার আশঙ্কাটাই এবার সত্যি হল। এখন কাকে জিজ্ঞেস করবে হোটেলের ঠিকানা? হোটেলে যে ফোন করে জানবে সেই উপায়ও নেই, দুজনের মোবাইলেই নো সিগন্যাল। ম্লান আলোয় অভিক লক্ষ্য করল একটু দূরে রাস্তার ধারের এক জায়গায় আগুন জ্বলছে, আর তার সামনে উবু হয়ে বসে আছে একটা মানুষ। গাড়ি থেকে নেমে অভিক তার দিকে এগিয়ে গেল, লোকটা উল্টো দিকে ফিরে বসে আছে, মাথা ন্যাড়া, বেশ হৃষ্টপুষ্ট চেহারা, গায়ে একটা আলখাল্লার মতন পোশাক পরা। এই যে দাদা শুনছেন একটু, বলছি কি অ্যাড্রেসটা একটু। লোকটা অভিকের দিকে ফিরতেই তার কথা থেমে গেল, গায়ের রক্ত এক লহমায় যেন জল হয়ে গেল। এতটা নির্মম চেহারা কোনো মানুষের হতে পারে না, চুল দাড়ি গোঁফ ভ্রু কিছুই নেই তার, কপালে একটা বড় লাল টিপ, আর এতটা ভয়ানক চোখ অভিক হাজ অব্দি দেখেনি, ঠিক যেন কোনো বিষাক্ত সরীসৃপ তার সমস্ত বিষ উগরে দিচ্ছে সেই দৃষ্টিতে। অভিক পাথরের মতন দাঁড়িয়ে থাকে, লোকটা তার হাত থেকে কাগজটা নিয়ে ধীর ভাবে বলে, সিধা যান 3 মাইল, বাঁয়ে ঘুরে একটা দুর্গা মন্দির দেখবেন, ওর ঠিক পাশেই আছে, সিধা যান, একদম সিধা। লোকটার কথায় অভিকে সম্বিত ফেরে, তার গলার আওয়াজ একদম ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল অভিকের। কোনো মতে একটা হু বলে সে এক দৌড়ে গাড়িতে ফিরে এল, তারপর কাঁপা গলায় সন্তুকে বলল, এই সন্তু সন্তু এখান থেকে তাড়াতাড়ি চলো, আরে গাড়িটা ভেঙে বেরো না তাড়াতাড়ি, সোজা রাস্তা সোজা, হ্যাঁ হ্যাঁ সোজা, চলো চলো তাড়াতাড়ি চলো। কোনো মতে রাস্তাটা নির্দেশ দিয়ে গেস্ট হাউসে পৌঁছল তারা, ঢুকেই আগে ভালো করে স্নান করল অভিক, কিন্তু বারবারই ওই ভয়ঙ্কর দর্শন লোকটার কথা মনে পড়ে যাচ্ছিল, ওই চোখ দুটো কিছুতেই ভুলবার নয়। এমনিতেই রাত হয়ে গিয়েছিল, কোনো মতে জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে নিয়ে বিছানায় বসতেই টের পেল সারাদিনে দীর্ঘ যাত্রার ধকলে চোখ জুড়ে ঘুম জুড়িয়ে আসছে, সকাল থেকেই আবার কাজে লেগে পড়তে হবে, তাই শরীরকে খামোখা কষ্ট দিয়ে কোনো লাভ নেই। এসির টেম্পারেচারটা আরো কমিয়ে দিয়ে কম্বলটা টেনে নিতেই গভীর ঘুমে তলিয়ে গেল অভিক। পুরুলিয়াতে আগে কখনো আসেনি অভিক, প্রথম দর্শনেই বেশ ভালো লেগেছে জায়গাটা, ছোট ছোট অজস্র টিলা ঘিরে রয়েছে চারপাশটা, একদম সবুজের গালিচায় মোড়া, প্রকৃতি যেন দু হাতে ঢেলে সাজিয়ে রেখেছে। সকালে প্রাতরাশের পরই অভিককে বেরোতে হলো, যে প্রজেক্টের কাজে এখানে এসেছে সেই ব্যাপারে আজ একটা কনফারেন্স রয়েছে স্থানীয় একটা অফিসে, সেখানেই দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। অন্যান্য জায়গায় এইসব মিটিং এর পর সাধারণত একটা বড়সড় পার্টির ব্যবস্থা করে ক্লায়েন্টরা, এখানে অবশ্য অন্য কথা, তার জন্য নাকি একটা ভালো রকম চমক থাকবে কাজের শেষে, এমনটাই জানিয়েছে তাকে যে ছেলেটি নিতে এসেছিল সে, বেশ সপ্রতিভ ছেলে, নাম বলল স্বপন দুবি, এই অঞ্চলেই থাকে। গাড়িতে নিয়ে যেতে যেতে অভিককে বলল, স্যার আপনাকে না আজকে একটা নতুন জিনিস দেখাও, বুঝছেন আপনি আগে মনে হয় না দেখেছেন এই জিনিস, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার ভালো লাগবে, তাই নাকি? কি সেটা? দলুই কিছুই বলল না, শুধু মিটি মিটি হেসে উত্তর দিল,
দেখুন না স্যার, ভালো লাগবে। এই নিয়ে আর তেমন কথা হয়নি তারপর। সারাদিন নানা রকম কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল অভিক। টেন্ডারটা আগেই পেয়ে গেছিল, এবার সেটা এখানে সবার সামনে উপস্থাপন করে প্রত্যেকের বিশ্বাস অর্জন করতে পেরে বেশ খোশ মেজাজে রয়েছে সে। কোম্পানিতে অবশ্য তার একটা বেশ সুনাম আছে এই ব্যাপারে। এমনি এমনি কি আর অন্য কারোর কথা না ভেবে তাকে এখানে পাঠানো হয়েছে। সবকিছু মিটতে মিটতে প্রায় সন্ধে হয়ে গেল। সারা দিনের পর একটু আয়েশ করে চায়ের কাপে চুমুক দিয়েছে অভিক। এমন সময় স্বপন দলুই এসে হাজির। এসেই বলল, স্যার আপনি এখনো চা খাচ্ছেন? আসলে একটু দেরি হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি চাটা খাওয়া কমপ্লিট করুন, তারপর বেরিয়ে পড়ব আমরা, নয় স্যার দেরি হয়ে যাবে আসলে। আচ্ছা দলুই, কি ব্যাপার বলো তো? সকালবেলা গাড়িতে আসার সময় বললে কি চমক আছে, এখন আবার বলছো কোথায় নিয়ে যাবে, কি একটু একটু খোলসা করে বলো তো, বসো। চলুন না স্যার, একটুখানি তো রাস্তা, আর গেলে আপনার ভালো লাগবে, আমি কথা দিচ্ছি তো, আপনার খুব ভালো লাগবে। আপনি একটা কাজ করুন স্যার, আপনি বরং চাটা আস্তে আস্তে শেষ করুন, আর আমি ওদিকে সন্তুকে বলি গাড়িটা বার করতে, ঠিক আছে? সন্তু সন্তু আর স্যার বেরোবে, গাড়িটা বার কর। প্রায় আধ ঘন্টা মেঠো রুক্ষ পথ ধরে গাড়ি চলার পর একটা মাঠের মতো জায়গায় উপস্থিত হলো অভিকরা। দলুই গাড়ি থেকে নেমে অভিককে তার জন্য নির্দিষ্ট স্থানে বসতে বলেই দৌড়লো মাঠের মাঝখানে, যেখানে আরো কিছু স্থানীয় লোকজন রয়েছে। ব্যবস্থাপনা দেখে তাজ্জব হয়ে গেল অভিক। বিশাল মাঠ, চারদিকে ঠিক ঠিক করছে লোক, তার মাঝখানে বাঁশ দিয়ে একটা চৌকো জায়গা আলাদা করে রাখা। অভিক যেখানে বসেছে তার পাশে আরো গুটি কয় চেয়ার, সেগুলো বোধহয় অন্য অতিথিদের জন্য। তবে দর্শক অনেক হলেও সবার জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থা নেই, যে যেখানে পেরেছে মাঠেই বসে পড়েছে। বিশেষ খাতির শুধু অভিক আর অন্যান্য কিছু মানুষদের করা হয়েছে। এবার একটু পাশে তাকিয়ে দেখল, দারুণ রংচঙে পোশাক আর বিশাল বিশাল মুখোশ পরে কিছু লোকজন দাঁড়িয়ে আছে। চারদিক থেকে মাইক আর আলোর ব্যবস্থা করা হয়েছে। একটা বড় সড় প্রোগ্রামে চূড়ান্ত প্রস্তুতি চলছে। এইসব দেখতে দেখতে বিভোর হয়ে পড়েছিল অভিক। হঠাৎ চমক ভাঙল একটা মেয়েলি কণ্ঠে, এ বাবু এদিক পানে আয় কিনে। অল্প বয়সী একটি মেয়ে, শ্যামবর্ণা, ছিপছিপে গরণ, কিন্তু মুখটা ভারী মিষ্টি, মুখে একটা অনাবিল হাসি লেগেই রয়েছে। হঠাৎ করেই তার দিকে তাকিয়ে চোখটা আটকে গেল অভিকের। তারপর খানিকক্ষণ চেয়ে থেকে আমতা আমতা করে বলল, ইয়ে মানে কি হবে এখানে? ছৌলাজ গো বাবু, ছৌলাজ, তুই জানিস না? আরে এই তো মুদের এখানকার সবচেয়ে বড় পরব তো আছে বটে। এই তাহলে পুরুলিয়ার বিখ্যাত সেই ছৌ নাচ। এ তো দারুণ ব্যাপার, এর আগে অভিক কখনো এই জিনিসটা দেখেনি। অভিক তখনও দাঁড়িয়ে আছে দেখে মেয়েটি আবার বলল, আরে তুই দাঁড়ায় আছিস কিনে, আয় এই যে এই চেয়ারটাতে বস কিনে, বস বস। মেয়েটাকে দেখে অভিক যেন চোখ সরাতেই পারছে না। একটা অদ্ভুত শরীরী আকর্ষণ আছে ওর। ডাগর চোখের ওই অতল দৃষ্টি বড় মোহময়ী, লাশে ভরপুর। কয়েক মুহূর্তের জন্য অভিক বিভোর হয়ে পড়েছিল। এমন গরণ অনেক দেখেছে, কিন্তু অমন টান সে কখনো অনুভব করেনি। ঠোঁটের কোণের ওই রহস্যময় হাসিটাই তো অনেক পুরুষকে ঘায়েল করে দিতে পারে। এই অদৃশ্য হাতছানি কি ইচ্ছাকৃত, নাকি শুধুই অপাপবিদ্ধ কোন চেতনা?
হঠাৎ তারস্বরে মাইকের শব্দে ভাবনা সূত্রগুলো কেটে গেল অভিকের। নাচ শুরু হয়ে গেছে, স্থানীয় ভাষায় একজন রুদ্ধশ্বাসে কোনো কাহিনী বলে যাচ্ছে, আর অদ্ভুত অঙ্গভঙ্গি করে মুখোশ পরিহিত নাচের দল প্রদর্শন করছে এক নিদারুণ দৃশ্য। খানিক দৌড়ে এসে ডিগবাজি খেয়ে কিংবা বিভিন্ন শারীরিক কসরত করে মাঝে মাঝেই এক অতুলনীয় নৃত্য উপহার দিয়ে চলেছে বিরামহীন এক টানা সেই নাচ। সত্যি একটা নতুন জিনিস দেখল অভিক। পাশেই গ্রামের মুরল মশাই বসেছেন অতিথি আসনে, তাকে একবার জিজ্ঞেস করল অভিক, আচ্ছা এরা কি ওইসব পৌরাণিক গল্পগুলোকে নাচের মাধ্যমে অভিনয় করে দেখাচ্ছে? হ্যাঁ গো বাবু মশাই, কি হলো আমাদের আদি মায়ের কথা, আরে শুনো না কিনে ভালো লাগবে, বললেন মুরল মশাই। তারপর বাকি অংশের অনেকটাই বৃদ্ধ মোড়ল অভিককে বুঝিয়ে দিতে লাগল। মুগ্ধ হয়ে অভিক দেখে গেল এই অবিশ্বাস্য নাট্যরূপ, মনে মনে বলে উঠল অপূর্ব। তাহলে স্যার কেমন লাগলো, হ্যাঁ ভালো লেগেছে তো? বলেই পাশে এসে দাঁড়ালো দলুই। এতক্ষণ তাকে দেখতেই পাইনি অভিক, বোধহয় যাবতীয় ব্যবস্থাপনায় ব্যস্ত ছিল। অভিক বলল, অ্যামেজিং, আসলে ছোট থেকেই পুরুলিয়ার ছৌ নাচ এইসব কালচারাল ব্যাপারটা শুনেছিলাম অনেক, কিন্তু আজকে তোমার জন্য প্রথম চাক্ষুষ করতে পারলাম, রিয়েলি দলি, থ্যাংকস। কি যে বলেন স্যার, আমাকে থ্যাংক ইউ জানাবার স্যার কিছু নেই, এটা আপনি বড্ড বাড়াবাড়ি করে ফেলছেন। হ্যাঁ এটা আসলে কি বলুন তো স্যার, এটা আমাদের আমাদের এটা গর্ব স্যার, বুঝেছেন, আমাদের এটা ঐতিহ্য। হ্যাঁ আপনার যে স্যার এটা ভালো লেগেছে, এটাই তো আমার কাছে পরম প্রাপ্তি স্যার, আমাদের সবার পরম পাওনা স্যার। হ্যাঁ সত্যিই সুন্দর লাগলো। আচ্ছা দলুই, হ্যাঁ স্যার, ওই মেয়েটি কে? যার দিকে আঙুল দিয়ে দেখালো অভিক, এতক্ষণ সে অনতি দূরে দাঁড়িয়ে ওদের লক্ষ্য করছিল। এখানে আশা ইস্তক অভিক কিছুতেই ওকে যেন ভুলতে পারছে না। কোন মেয়েটা বলুন তো স্যার? ওই মেয়েটা? আরে আরে স্যার ও তো শান্তা, ও দেখে দেবো ওকে। না না ডাকতে হবে না, আসলে অনেকক্ষণ ধরেই তো দেখছি বেশ কাজের কিন্তু। হ্যাঁ স্যার মেয়েটা খুব ভালো স্যার, ওই যে আমাদের আসার পথে যে জঙ্গলটা পড়লো না, আরে বাঁদিকে স্যার, ওই বাঁদিকে যে জঙ্গলটা পড়লো ওইখানেরই কোনো একটা গ্রামে মেয়েটা থাকে, বুঝেছেন, এখানে আসে ও মাঝে মাঝে, এই আমাদের যে পঞ্চায়েতের কাজ করে, বুঝেছেন। হ্যাঁ ভালো খুব মেয়েটা, আমাকে চিনি তো। বুঝলাম, বলেই অন্যদিকে তাকালো অভিক। পাশেই একটা ছোট টিলা রয়েছে, তার ঠিক মাথায় চাঁদটা দেখা যাচ্ছে। সবে ছৌ নাচের আসর ভেঙেছে, জ্যোৎস্নালোকিত মাঠখানায় বার বার একজনের দিকেই অভিকের চোখ আটকে যাচ্ছে, সে ওই শান্তা। কি যে আছে ওর মধ্যে কে জানে, পুরুষের চোখের ভাষাও বোধ হয় ও বোঝে। এগিয়ে আসে অভিকের দিকে। তখন হোটেলে ফেরার জন্য সন্তু গাড়ি রেডি করছিল। এদিকে রাত অনেকটাই হয়েছে, প্রায় 11টা বাজছে। শান্তার মুখে সেই মায়াবী হাসি, বলল, এ বাবু আবার আসিস কিনে। হঠাৎ কি খেয়াল চাপলো, অভিক বলে বসল, আসবো তো বটে, কিন্তু যদি তুমি কাল থাকো। আসলে ভাবছিলাম চারপাশটা একটু ঘুরে দেখব। শান্তা এবার একটু থতমত খেয়ে গেল, বলল, মু কি করবো ক্রে থেকে, আরে
আরে সব কিছু কি মো জানিক লাকি রে বাবু? জানো না? সব জানো, সব দেখো শান্তা, কাল কিন্তু তোমাকে আমার সঙ্গে থাকতেই হবে, ঠিক আছে? অভিকে নাছোড় বান্দা প্রশ্নে অবাক হয়ে তাকায় শান্তা, শেষে মৃদু হেসে বলল, আচ্ছা যাবো কিনে। তারপর হঠাৎই অভিকের হাত দুটো ধরে বলল, এখন যা কিনে, মেলার আত্ম হয়ে গেছে বটে। ওই হাতের স্পর্শে কি জাদু আছে নাকি? অভিকের যেন বিদ্যুৎ তরঙ্গের মতো শিহরণ জেগে উঠল, মনের ঈশান কোণে কোথাও একটা অদম্য বাসনা চেপে বসতে শুরু করেছে, পরিত্রাণ পাওয়ার আর কি জো আছে কে জানে। গাড়িতে ফিরতে ফিরতে শান্তার কথাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল অভিকের, কিছুতেই যেন বসে আনা যাচ্ছে না নিজের মনকে। হঠাৎ সজোরে ব্রেক কষে গাড়িটা দাঁড়াতেই হুমড়ি খেয়ে সামনে এগিয়ে গেল অভিক। স্বভাবতই রাগের চোটে সন্তুকে এক ধমক দিল, তোমার কি মাথা খারাপ নাকি সন্তু? হ্যাঁ, এইভাবে কেউ গাড়ি চালায়? সন্তু কেমন হকচকিয়ে গেছে, দু হাতে শক্ত করে স্টিয়ারিং ধরে আছে বটে, কিন্তু চোখ দুটো সামনের দিকে কিছু একটা দেখে বিস্ফারিত হয়ে গেছে। বলল, দাদা দাদা সামনে দেখুন। মাথাটা তুলে দেখতে ছ্যাঁট করে উঠল অভিকের বুকটা, ওটা কে দাঁড়িয়ে রয়েছে অমন ভাবে? এ তো সেই লোকটা যাকে এখানে আসার দিন ঠিকানা জিজ্ঞেস করেছিল, ওর সাথে যে আবার দেখা হবে ভাবেনি অভিক, বেশ একটু ভয় ভয় লাগছিল। নিশ্চিত্র অন্ধকারের বুক চিরে গাড়ির হেডলাইট দুটো চলে গেছে, আশেপাশে কেউ কোথাও নেই, ঝিঝি পোকার ডাক পর্যন্ত শোনা যায় না, এমন পিন পতন নিস্তব্ধতা চারদিকে। তারই মাঝখানে এমন করাল দর্শন লোককে দেখলে যে কেউ ঘাবড়ে যাবে। সন্তু আর অভিক দুজনের মুখেই রাগ কাটছে না, লোকটা ধীর পায়ে এগিয়ে এলো, তারপর বজ্র গম্ভীর গলায় বলল, আপনারা রাস্তা ভুলে গেছেন, এই রাস্তা তো একদম জঙ্গলে যাচ্ছে, জঙ্গলে, এটা জঙ্গলের রাস্তা আছে, রাস্তা ভুলেছেন আপনারা। মানে? সন্তু আমতা আমতা করে জিজ্ঞেস করল। লোকটা তখনও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, চোখ দুটো প্রচন্ড রকম উজ্জ্বল, যেন আলো ঠিকরে বেরোচ্ছে, গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছে এবার, মুখের কোণে একটা রহস্যময় হাসি হেসে বলল, বললাম তো আপনারা রাস্তা ভুলেছেন, এই রাস্তা তো জঙ্গলে গেছে, একবার জঙ্গলে ঘুষে গেলে আর ফিরতে পারবে না, রাস্তা ভুলেছেন আপনারা, কোন রাস্তায় যান, ফিরে যান, ফিরে যান। তারপরই বিকট শব্দে হেসে উঠল, আর সে হাসি এমনই রক্ত জল করা যে এই অন্ধকারে সবটুকু সাহস শুষে নেবার জন্য যথেষ্ট। অভিকের বেশ গা ছমছম করতে লাগল, আবার সেই অদ্ভুত চাহনি, ও বড় সাংঘাতিক। আর কিছু বলার আগেই লোকটা হন হন করে হেঁটে চলে গেল, সন্তু আর অভিক দুজনেই কেমন যেন সম্মোহিত হয়ে পড়েছিল লোকটাকে দেখে। খানিক পরে সম্বিত ফিরতেই সন্তু বলল, আগের মোড়টা থেকে ভুল টার্নিং নিলাম নাকি? অভিক এখনো খানিক হতবাক অবস্থাতেই রয়েছে, বলল, সন্তু
এরা শোনো, এরা এরা স্থানীয় লোক, ভুল বলবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, আর কথা বাড়িয়ে লাভ নেই, তুমি তুমি গাড়িটা পেছন দিকে ঘুরিয়ে নাও, চলো চলো পেছনের মোড় থেকে গাড়িটা রিটার্ন করো, আর দেরি করো না, আর দেরি করো না, তাড়াতাড়ি। জায়গাটা আমার খুব একটা সুবিধা লাগছে না, চলো চলো চলো। কে বলতো এই তান্ত্রিক গোছের লোকটা? বারবার এরকম ভাবে দেখা হয়ে যাচ্ছে। অভিক মনে মনে ঠিক করল, কাল সকালেই একবার হোটেলে এটা নিয়ে কথা বলতে হবে। পরদিন সকালে প্রাতরাশ করার সময় বেয়ারা এসে খাবার দিয়ে যেতেই তাকে জিজ্ঞেস করলো অভিক, এই দাও তো। হ্যাঁ স্যার, কিছু লাগবে? না আসলে একটা কথা জিজ্ঞেস করলো। হ্যাঁ বলুন। আচ্ছা, তোমাদের এখানে একজন তান্ত্রিকের মতো দেখতে একটা লোককে বারবার দেখলাম, অদ্ভুত দেখতে, মাথাটা একদম ন্যাড়া, চোখে মুখে একটু লোম নেই, দাড়িও কামানো, ইভেন ভুরু অব্দি নেই, অদ্ভুত রকম। কিছু জানো তোমরা ওর সম্পর্কে? তোমরা চেনো নাকি ওকে? বেয়ারা ছেলেটি থমকে দাঁড়িয়ে একবার কপালে হাতটা ঠেকাল, তারপর বলল, না ইয়ে মানে স্যার সেরকম তো কিছু না। হ্যাঁ সে কি, তুমি কিছুই জানো না? অভিক এবার একটু জোর করে জিজ্ঞেস করলো বেয়ারাকে। ওর সন্দেহ হলো ছেলেটি বোধহয় কিছু গোপন করছে। না না স্যার কিছু না, মানে আমি ঠিক জানি না স্যার। বলেই হন্তদন্ত হয়ে খাবার পরিবেশন করে সে চলে গেল, একরকম পালিয়েই গেল। পাছে অভিক আরো কিছু জিজ্ঞেস করে, অদ্ভুত তো, এরা লুকুতে চাইছে কেন? কি এমন রহস্য লুকিয়ে আছে এখানে যে রীতিমতো ভয় পায় সবাই এই নিয়ে কথা বলতে? সে নিজে দুবার দেখল তাকে, আর এই লোকগুলো এখানে এতদিন থেকেও দেখেনি, এমনটা হতে পারে? কখনো না, কিছু একটা গোপন করছে এরা। যাই হোক, অভিকের আজ বেশ তাড়া রয়েছে, পরে এটা নিয়ে ভালো করে খোঁজ নিতে হবে। খেয়ে দেই উঠে পড়ল সে, শান্তাকে নিয়ে দলুই অপেক্ষা করবে একটা জায়গায়, সকালেই এই ব্যাপারে কথা হয়েছে। যাবার সময় অভিক শান্তাকে তুলে নেবে গাড়িতে, তারপর দুজনে অনেকটা সময় একসাথে। এসব ভাবতেই মনের মধ্যে একটা দারুণ পুলক অনুভব করল অভিক। কাপালিককে নিয়ে এসব অজানা ভয় সবকিছু নিমেষে উবে গেল মন থেকে। সন্তুকে গাড়ি বের করতে বলে রেডি হতে গেল অভিক। গাড়িতে উঠতেই যাবে ঠিক তখনই কে একজন ডাকতেই ঘুরে তাকালো অভিক। সকালে যে বেয়ারার সাথে কথা হচ্ছিল সে এসে দাঁড়িয়েছে, মনে হলো কিছু বলতে চায়। অভিক বলল, কিছু বলবে? আশপাশটা একটু জরিপ করে নিয়ে বেয়ারা বলল, স্যার স্যার তখন আরো লোকজন ছিল বলে আমি আপনাকে কথাটা বলি। লোকজন ছিল কি বলনি? না মানে ওই আপনি আপনি যাকে দেখেছেন তাকে স্যার এখানে অনেকেই দেখেছে, সবাই আবার দেখলেও না নাম মুখে আনতে চায় না স্যার, কারণ মুখে সবাই ভয় পায়। তাই নাকি? কিসের ভয় শুনি? কি বলবো স্যার, মানে মানে ঠিক ঠিক ভয় নয়, মানে লোকটা না ঠিক সুবিধের নয় স্যার। এবার অভিকের একটু হাসি পেল, লোকজন যা খুশি ভেবে নিয়েছে হয়তো মনে মনে, কে জানে হয়তো অমন বিকটাকৃতি দেখতে বলেই এসব ধারণা জন্মেছে। সে নিজেও তো লোকটাকে দেখে সহজ থাকতে পারে, কিছুতেই যেন ভয়টা কাটতে চায় না ওই ভয়ানক চোখ দুটো দেখলে। এরাও সেরকম ভেবে নিয়ে আজগুবি সব চিন্তা করে হয়তো,
কবি জিজ্ঞেস করল, সে আবার কি সুবিধের নয় মানে? করে বলি আপনাকে, একটু একটু গোলমেলে আছে স্যার। হ্যাঁ স্যার, ওই আমাদের গ্রামের ওইদিকে যে জঙ্গলটা, ওই জঙ্গলটাতে থাকে, ওদিকে কেউ যায় না স্যার। হ্যাঁ, আর গেলে গেলে কেউ ফিরে আসে না। ওই ওই কাবালিটা ওখানেই থাকে, সব মন্তর টন্তর জানে। লোকে বলে, লোকে বলে ওনাকে ওনাকে অপদেবতার পুজো করে। হ্যাঁ স্যার। কিন্তু মন্ত্র জানে মানে যে খারাপ হতে হবে সেটা তো নাও হতে পারে। আরে না না স্যার, না, আমি আমি বহুবার শুনেছি অনেক লোক নাকি ওই জঙ্গলে গিয়ে আর ফিরে আসেনি। লোকে বলে, লোকে বলে ওই কাপালি কি নাকি মন্ত্র পড়ে বশ করে নিয়েছে। হ্যাঁ স্যার। বশ করেছে? আরে ধুস, এসব আবার হয় নাকি? শোনো, জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে, তাই তো? আরে লোকগুলো তাদের কবলে পড়ে প্রাণ হারিয়েছে, আর আর এদিকে তো বুনো জন্তু জানোয়ার অনেক আছে কি, তাই তো? বেয়ারা একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ তা জন্তু জানোয়ার আছে বই কি, আর নেকড়ে টেকড়েও বেরোয়, কিন্তু কিন্তু স্যার ওই কাপালিকের তো কিছু হয় না। হ্যাঁ, সেও তো, সেও তো ওই ওই জঙ্গলেই থাকে, জন্তু জানোয়ার তাকে তো কিছু করে না স্যার। এই প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পেল না অভিক। যাই হোক, এদের বিশ্বাসের ওপর কথা না বলাই ভালো। বেয়ারা আরো বলল, স্যার আপনি বোধ হয় আমার কথা ঠিক বিশ্বাস করছেন না। না তাহলে স্যার, আমি আপনাকে একটা আমি একটা কথা বলি, আমি যখন কলকাতা থেকে এখানে কাজ করতে এলুম, সাথে একটা ছেলে ছিল, নাম ভোলা, খুব কাজের ছেলে, কিন্তু বড্ড বেশি জেদি, কিছুতেই কারোর কথা শুনত না, মাঝে মাঝেই ওই ওই জঙ্গলের দিকে চলে যেত। অনেকবার বারণ করেছি, অনেকবার বারণ করেছি, সে শুধু বলতো ওর কাছে নাকি শঙ্করজি আছে, গলায় একটা স্যার রুদ্রাক্ষের মালা পরে থাকতো, কিচ্ছু হবে না। তা সেও এমনি একদিন গেল, আর ফিরে আসেনি স্যার, আরও ফিরে আসেনি, অনেক খোঁজাখুঁজি হলো, অনেক, কিন্তু কিন্তু ছেলেটা একদম একদম গায়েব। হ্যাঁ স্যার, একদম বেমালুম গায়েব। জানোয়ারে খেলে তো কিছু হাড়গুড়ো পাওয়া যায় বলুন, হ্যাঁ, কিন্তু না, একেবারে গায়েব হয়ে গেল। এরকম কত বলবো স্যার, তাই বলছি আপনি স্যার এখানে নতুন মানুষ, এখানে যত ইচ্ছা ঘুরুন যত ইচ্ছা, কিন্তু ওই ওই জঙ্গলের দিকে বেশি যাবেন না, এসব অঞ্চলে কখন কোন বিপদ কোথায় ওঁত পেতে বসে আছে কেউ জানে না স্যার, কেউ জানে না। অভিকের এবার দেরি হয়ে যাচ্ছিল, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলাম, আর তাছাড়া আমি আর কদিনই বা আছি, ঠিক আছে, মনে থাকবে কথাটা। হ্যাঁ স্যার, হ্যাঁ, একটু একটু সাবধানে এদিক সেদিক যাবেন তাহলেই হবে, আসলে কি বলুন তো, বড় ভয়ানক এখানকার জঙ্গল, বড় ভয়ানক। বলেই বেয়ারা নিজের কাজে চলে গেল, গাড়ি অপেক্ষা করছিল গেটের কাছেই। অভিক উঠে বসতেই সঙ্গে সঙ্গে স্টার্ট দিল সন্তু। সারাটা দিন ঘোরাঘুরি কিছু কম হলো না অভিকের, কিন্তু কোথাওই বিশেষ ভালো লাগলো না কিছুই। রাঁচির কাছাকাছি হুদ্রু আর জোনা জলপ্রপাতের অপার জলরাশি চোখের সামনে প্রত্যক্ষ করেও অভিক একেবারে নির্বিকার রইল।
এমনিতে সে খুবই ভ্রমণপ্রিয়। হয়তো অন্য সময় হলে এইসব দৃশ্য তাকে মুগ্ধ করে দিত, কিন্তু আজ পারিনি। কারণ ওই শান্তা, অভিকের যাবতীয় মুগ্ধতা এই আদিবাসী মেয়েটি হরণ করে নিয়ে তাকে নিঃস্ব করে তুলেছে। মন প্রাণ এখন শুধুই ওই কৃষ্ণকলির প্রতি সমর্পিত তার। তাকে শুধু নিজের কাছে পাবার অদম্য ক্লেদাক্ত ইচ্ছের কাছে অন্য সমস্ত জাগতীয় আনন্দ তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। আসলে শান্তার রূপ যত না ছিল, মোহময়ী টানটা ছিল সাংঘাতিক। ওই সুডোল গড়ন আর শরীরী বিভঙ্গে এমন রহস্য লুকিয়েছে যার আবেশে মাতাল হয়ে যায় অভিক। মাথায় খোঁপা বেঁধে আজ তাতে একটা পলাশ ফুলের মালা লাগিয়েছে, তাই বোধহয় আরো বেশি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। যত বেশি সময় কাটছে ততই তাকে বেশি করে নিজের কাছে আরো ঘনিষ্ঠভাবে পেতে তার তখন সে কি আকুলি বিকুলি অবস্থা। অনেকক্ষণ থেকে অভিক ভাবছিল সন্তুকে কিভাবে হটানো যায়। সে থাকার দরুন অভিকের বেশ অস্বস্তি হচ্ছিল, যেন তেন প্রকারেন সন্তুকে এখান থেকে সরিয়ে সে আর শান্তা একাকি নিভৃতে সময় কাটাবে এই ইচ্ছাই অভিককে পাগল করে তুলেছে। তখন অনেকটা বেলা পড়ে এসেছে। সারাদিন ঘোরাঘুরির পর বিকেলে রাস্তার ধারে একটা চায়ের দোকানে বসে চা খেতে খেতে অভিক সন্তুকে বলল, আচ্ছা সন্তু, তুমি এক কাজ করো, তুমি বরং তুমি গাড়িটা নিয়ে চলে যাও, আমি ভাবছি একটু জঙ্গলের দিকটা যাব। আসলে কালকে শুনলাম হোটেলে সবাই বলছিল জঙ্গলের ভিতরে নাকি একটা পুরনো মন্দির মতো কি একটা আছে, এতদূর যখন এসেছি একবার ঘুরেই আসি। ফিরতে তো কটা হবে বুঝতে পারছি না, দেরি হয়ে যাবে অনেকটা, আর তাছাড়া তো জঙ্গলের ভিতরে রাস্তা যা অবস্থা, গাড়ি নিয়ে বেশি দূর যাওয়া যাবে না। তুমি কতক্ষণই বা দাঁড়াবে, তার চেয়ে বরং তুমি চলে যাও। চলে যাও। সন্তু অবাক চোখে তাকালো তার মালিকের দিকে, তারপর প্রশ্ন করল, কিন্তু দাদা এখনো তো অনেকটা রাস্তা, প্রায় মাইল চারেক হবে, আপনি ফিরবেন কি করে? আহা, তোমাকে সেটা ভাবতে হবে না, তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, তুমি গাড়িটা নিয়ে হোটেলে ফিরে যাও। আর তাছাড়া আমার সাথে তো শান্তা থাকবেই, ও ঠিক রাস্তা চিনিয়ে আমাকে নিয়ে যাবে, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যাও। বলেই অভিক চট করে একবার শান্তার দিকে তাকাল। শান্তা প্রথমে চুপ করেই রইল, তারপর বলল, এখন তো মেলা দেরিটা হয়ে গেছে বটে, ও মন্দিরটুকুন কাল দেখা হবে কিনে, আজ ফিরতে সন্ধ্যা হয়ে যাবে রে বাবু। আরে হোক না, কালকে যদি আবার এখানে না থাকি তার চেয়ে আজই ভালো। আজই ঘুরে আসবো। কেন, তোমার কি ভয় করছে নাকি শান্তা? আরে আরে না রে বাবু, মুড় লিগে বলছি ক্লাই, এখন জঙ্গলটাতে ঢুকলে মেলা রাত্র হয়ে যাবে, সে রাতের বেলা বনে বাদারে ঘোরা কি ঠিক হবে? কত জন্তু জানোয়ার আছে বটে, তার চেয়ে কাল বিহান বেলায় আসা যাবে কিনে, তুই নতুন মানুষ তো আছিস বটে, কি দুরকার বলতো? দূর, আমার আবার কি হবে, ও তুমি থাকলেই হবে। আর শোনো, আমি আজই যাব, আর কোনো কথা নয়। আর এ তো আর অমাবস্যা নয়, চারিদিকে যথেষ্ট চাঁদের আলো আছে, ও কিছু হবে না, চলো। শান্তা আর কিছু না বলে একবার মিষ্টি করে হাসলো খালি। অদ্ভুত সেই হাসিটা দেখে অভিকের হঠাৎ সন্দেহ হল, আসলে শান্তাও কি সেটাই চায় যা সে নিজেও কামনা করছে? কেমন যেন রহস্যময় সেই হাসি।
এবার সন্তুকে তাড়া লাগালো। শোনো, তুমি আর দেরি করো না, আমাদেরকে ওই সামনের মোড়টাতে নামিয়ে দিলেই হবে, তারপর তুমি গাড়ি নিয়ে চলে যাও, চলো। সন্তু আর কি করে, একবার সন্দিগ্ধ চোখে অভিকের দিকে তাকিয়ে উঠে পড়ে গাড়ি স্টার্ট দেয়। সেই ড্রাইভার মাত্র, আর অভিক হলো মালিক, এখানে তার কোনো কিছুই বলার থাকতেই পারে না। অভিক আর শান্তাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে হোটেলের দিকে যখন সর্পিল রাস্তাটা ধরল, সন্ধে হতে আর দেরি নেই। হাঁটতে হাঁটতে অনেকটা ভেতরে চলে এসেছে অভিক আর শান্তা। একটা জিনিস অভিক লক্ষ্য করল, জঙ্গলে ঢোকার পর থেকেই শান্তার হাব ভাব কেমন বদলে গেছে। এতক্ষণ অভিক মনে প্রাণে একটু আলাদা সময় ওর সাথে কাটাতে চেয়েছিল, কিন্তু এখন শান্তাই অভিককে টেনে নিয়ে চলেছে যেন। তার মানে শান্তার মনেও কি প্রচন্ড কোনো বাসনা কাজ করছে, নাকি পুরোটাই অভিকের ভ্রম? বেশ খানিকটা ঘনিষ্ঠভাবেই অভিক এখন শান্তার সাথে হাঁটছে। শান্তার অবশ্য কোনো ভ্রুক্ষেপ নেই, মাঝে মাঝে অভিকের দিকে তাকিয়ে দেখছে আর আপন মনে এগিয়ে চলেছে। কেউই কারোর সাথে কথা বলছে না, দুজনের চুপি সারে বনের গভীরে হেঁটে যাওয়া প্রত্যক্ষ করছে বিরাট মহিরুহের শাড়ি। মাঝে মধ্যে কিছু রাতচরা পাখি আর শেয়ালের ডাক ছাড়া গোটা অরণ্য আশ্চর্য রকমের থমথমে। এতটা চুপচাপ তো হবার কথা নয়, একটু বেশি নিস্তব্ধ লাগছে চারদিক। বেশ খানিকটা যাওয়ার পর অভিক প্রশ্ন করল, আর কত দূর শান্তা, একটু একটু বসলে হতো না? বাবা, আর তেমন দূর নাই গো বাবু, ইসেই গেছি, মেলা পথটুকুন যেতে হলো বটে। ইল্লিকেই তো মু বলছিলাম কি এখন ইসে কাজ নাই, তুই শুনলি না কিনে বলে চোখের ইশারায় একটা অদ্ভুত মুখভঙ্গিমা করল শান্তা। প্রাণ জুড়িয়ে গেল অভিকের, ওই চোখে যে কোন রহস্য লুকিয়েছে কে জানে। এই অন্ধকারের রাজত্বে শান্তাকে সাক্ষাৎ রাত পড়ি লাগছে, ওর চলন বলন সবটাই অভিককে বড় কামাতর করে তুলেছে ক্রমশ। সে আর পারছে না নিজেকে সামলাতে, তাই সরাসরি প্রশ্নটা করেই ফেলল, তুমি তুমি আমার সাথে শহরে যাবে? যাবে শহরে? হ্যাঁ যাবে, যাবে। স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্তা পাল্টা প্রশ্ন করল, কি কি বললি বটে? শহরে যাব মু? কেন রে বাবু? মানে মানে এই শান্তা, শান্তা তোমার তোমার আমাকে আমাকে ভালো লাগে না? ভালো লাগে না বলো? হ্যাঁ লাগে তো, ভালো লাগে তো না? হ্যাঁ হ্যাঁ লাগে লাগে, বলো বলো বলো। কি বলছিস তুই বাবু, মোর তোর ভালো লাগার কথা এখানে এলো কোত্থেকে? শুন না, মোর মনে হয় কি এতটা রাস্তা হেঁটে হেঁটে তোর মাথাটো খারাপ হয়ে গেছে বটে, আর একটু চল কিনে, মন্দির তোর দর্শন হয়ে যাবে বটে। অভিকের বেশ রাগ হলো, সে এত বড় কোম্পানির উঁচু পোস্টে কর্মরত, তাকে কিনা এত তুচ্ছ মনে করছে এই আদিবাসী মেয়েটি, এত দিমাগ। অভিক দৃঢ় ভাবে তার কাঁধটা চেপে ধরে বলল, না আমি 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 বাজে কথা বলছি না শান্তা, আমি আমি বাজে কথা বলছি না শান্তা, শান্তা আমি আমি তোমায় তোমায় ভালোবেসে ফেলেছি শান্তা, তোমায় তোমায় ভালোবেসে ফেলেছি। আমি যবে থেকে তোমাকে প্রথম দিন থেকে দেখেছি না, আমি আমি পাগলের মতো হয়ে গেছি শান্তা, পাগলের মতো হয়ে গেছি।
আমার সব সময় খালি মাথায় একটাই কথা, একটাই চিন্তা করছে, তোমাকে 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 সবটুকু দিয়ে পেতে চাই শান্তা, তোমাকে সবটুকু দিয়ে পেতে চাই। হবে হবে আমার, হবে হবে শান্তা, শান্তা শান্তা তুমি বুঝছো না কেন, শান্ত তুমি বুঝছো না কেন। অভিক ভেবেছিল শান্তা বোধহয় ত্রস্ত হরিণীর মতো ছটফটিয়ে উঠবে, কিন্তু তেমনটা তো হলোই না, উল্টে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। বুড্ডা বোকা মরাদ রে তুই, শেষে কিনা তুই মুখে পেয়ার করলি, শুন রে বাবু, তুই মুখে লিয়ে আসিস লাই, আমি আমি তুরে লিয়ে আইছি, এখন মোজি খানে বলবো তোকে সিখানে যেতেই হবে, ছাড় মুকে, এবার মো যা বলবো তুই তাই করবি। তুই আমাকে নিয়ে এসেছিস, তুই সালি এত তেস্তর, এত দিমাগ, কি ভেবেছিস, কি ভেবেছিস তুই, তোকে এত দূর নিয়ে এসেছি ছেড়ে দেব বলে, তুই 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 বেঁচে যাবি আমার হাত থেকে, তোকে তো আজকে ছাড়বো না শান্তা। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল অভিক। ওর মনে তখন অজস্র চিন্তা ভাবনা বিরূপ আকার ধারণ করছে বারবার, কিন্তু একি শান্তা যে হাসতে শুরু করে দিল তাই দেখে, আর এই হাসি মোটেই স্বাভাবিক নয়, অদ্ভুত ভাবে ওর গলার স্বর বদলে যাচ্ছে। মানুষ থাকতে দেয় লাই রে, মুখের মুখের মানুষ থাকতে দেয় লাই, এখানে এসেই ছিলাম শিকারের জন্য, শিকার উপাসককে পুজো দিব বটে, পুজো কি যাতা বলছো তুমি, কি যাতা বলছো, হ্যারে শিকার পেয়ে গেছি, শিকার পেয়ে গেছি, তোর আজ মোর দশাই হইবে, মোর দশাই হইবে, পূর্ণ চন্দ্রমা আছে, পূর্ণ চন্দ্রমা, শান্তার মধ্যে একটা সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করে বিস্মিত হল অভিক। ও বদলে যাচ্ছে, আমূল রূপান্তর হচ্ছে ওর। মুহূর্তে অভিকের হাসি ছুটে গেল, কিন্তু শান্তা নয়, সেই গ্রাম্য সরল আদিবাসী বালিকার মুখটাকে ধীরে ধীরে একটা ক্রূর কঠিন ভাব কবলিত করে ফেলছে। ক্রমশ ওর স্বর একটা চাপা গর্জনের মতো শোনাতে লাগল। শিকার, শিকার লিয়াসি মুরা, তাই তো গাও যেতে হয় রে, আজ আজ তুরে পেলাম, তুরা তুরা সব মরদিক আছে, আর কি দেখলেই মরদ গুলো মজা লিতে আসে, ও তো এটাই চাই, এটাই চাই মু, তো তোমান্দে পড়েছিস বাবু,
কান্দে কান্দে বলেছিস। অভিকের মন থেকে যাবতীয় কামল্লাস নিমেষে উবে গেছে। অজানা একটা আতঙ্ক তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। শান্তা তখনও হাসছে, ওর মুখটা ওপরের দিকে, সে কোনো হাসিই নয় আদপে, এক ভয়ানক কোনো জন্তুর ডাক যেন। সঙ্গে সঙ্গে অভিকের মনে পড়ে গেল বেয়ারার কথাগুলো। নেকড়ের দল ঘুরে বেড়ায় চারিদিকে, তবে কি এই তার রহস্য? এই বুঝি অরণ্যের আতঙ্ক, যার জন্য এই পথ কেউ মানায় না। শান্তা একটা নেকড়ে বাঘের মতো মুখ উঁচিয়ে চিৎকার করছে। ধীরে ধীরে ও মুখ নামালো। সুচালো মুখে সে কি ভয়ানক দৃষ্টি! কোথায় সেই পাগল করা ডাগর চোখের চাহনি? সবুজ চোখের কোটরে চেরা দুটো চোখের দিকে তাকানো পর্যন্ত যায় না। আচ্ছায়া অন্ধকারে চোখ দুটো জল জল করছে। হে ভগবান, এ কার পাল্লায় পড়ল অভিক? এই অপার্থিব সাপদ সংকুল অরণ্যে সে একেবারেই একা। কি কুক্ষণে সে ওই কদর্য ভাবনার বশবর্তী হয়ে এইভাবে একা একটা অচেনা মেয়েকে নিয়ে চলে এলো এই জঙ্গলে? কিন্তু আর কি শান্তাকে মেয়ে বলা যায়? তার জামা কাপড় খুলে যাচ্ছে শরীর থেকে, গা হাত পা সমস্ত এক লোমশ শরীর কুক্ষিগত করে নিচ্ছে ক্রমশ। সে এখন না কোনো মানুষ না কোনো জানোয়ার, বরং এক ধোঁয়াটে বর্ণের অর্ধ মানবী সাপুত, যার সদন্ত দুটো লক লক করছে রক্তপানের জন্যে। অনেক ছোটবেলায় শান্তা এক কাপালিকের পাল্লায় পড়েছিল, তখন অবশ্য শান্তা কিছুই বুঝতে পারেনি। তারপর ক্রমেই টের পেল সেই কাপালিক খুব সাধারণ কেউ নয়, সে ভয়ানক অপদেবতা কিষাণ বঙ্গার উপাসক। ছোট্ট শান্তাকে সে বশ করে নিজের মন্ত্র বলে, তারপর হরণ করে নেয় তার মানব সত্তাকে। আত্মা করায়ত্ত করার এক ভয়ঙ্কর প্রণালীতে শান্তাকে নিজের হাতের কাঠপুতুল বানিয়ে ফেলে শয়তানের উপাসক ওই কাপালিক। আর এমনই ভয়ানক সেই পদ্ধতি যে শান্তা বাঁচা মরার ঊর্ধ্বে গিয়ে পরিণত হয় এক নৃশংস প্রাণীতে। সে তারপর থেকেই কাপালিকের পোষ্য। সে না মানুষ না জানোয়ার, তার হাতে একটা উল্কি এঁকে দেয় কাপালিক। তারপর থেকে শুরু হয় এক অভিশপ্ত জীবনের। পূর্ণিমা এলেই একটা পরিবর্তন হয় তার শরীর ও মননে। শান্তা পরিণত হয় এক আধা মানুষ আধা নেকড়ে সম্বলিত এক অদ্ভুত জীবে, যে শিকার খুঁজতে বেরোয়, কারণ তাকে যে অর্ঘ এনে দিতে হয় তার আরাধ্যের কাছে। আর সেই অর্ঘ নিবেদন করে সে আরো এক পোষ্য শিকারি তৈরি করে। শয়তানের উপাসনায় পূর্ণ হয় আরো একটা ধাপ। আর দাঁড়িয়ে থাকা যাবে না, এই বিপজ্জনক অবস্থা থেকে যেভাবেই হোক রক্ষা পেতে হবে। কিন্তু যেই না পিছন ফিরে ছুটতে যাবে, তখনই কোনো কিছুর মোক্ষম আঘাত পেল পায়ে। একটা শক্ত ডাল জাতীয় কিছুর অভ্যর্থ নিশানায় তাকে ধরাশায়ী করে মাটিতে ফেলে দিল। সম্ভব যন্ত্রণায় কাতরে উঠল অভিক। তারপর অতি কষ্টে চোখ তুলে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়ে হাড় হিম হয়ে গেল অভিকের। আগের দিন দেখা সেই ভয়ালো দর্শন লোকটা দৃপ্ত পায়ে এগিয়ে আসছে তারই দিকে। এই সেই ভয়ঙ্কর কাপালিক! তার পায়ের কাছে মুখ খুঁজছে একটা ধোঁয়াটে রঙের নেকড়ে।
ঠিক যেমন অনেক দিনের পোষা কোনো প্রাণী তার মালিককে দেখে করে থাকে, ঠিক সেইভাবে ধীরে ধীরে একটা দুটো করে আরো কিছু নেকড়ে সে ভিড় জমালো। তারপরে দল বেঁধে এগিয়ে আসতে লাগলো অভিকের দিকে। সেই দলে ভিড়ে গেল শান্তারূপী ধোঁয়াটে রঙের নেকড়েটাও। থরথর করে কাঁপছিল অভিক। অগুণিত নেকড়েরা কাতারে কাতারে এসে জড়ো হয়েছে। কাপালি কি ওদের প্রভু! গোল হয়ে ঘিরে রয়েছে ওরা অভিককে। অভিক ছটপট করছে, চিৎকার করে ডাকছে যদি কেউ তাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে কেই বা তার সাহায্যে এগিয়ে আসবে? চুপচাপ এই নারকীয় পরিবেশে নিজের অন্তিম পরিণতি দেখা ছাড়া কোনো উপায় নেই। মাথায় একটা ভারী আঘাত পেয়ে জ্ঞান হারালো অভিক। অভিকের যখন জ্ঞান ফিরল তখন দেখল কাপালিক তার সামনে বসে আছে, আর তার কোলে একটা নেকড়ে মাথা খুঁজছে। সে নেকড়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর নেকড়েটা গড়গড় শব্দ করছে। সে বলে উঠল, ইরে শান্তা, শহুরে বাবুকে খুব পছন্দ হয়েছে নাকি? মনে ধরিছে বুঝি, বিহা করবি নাকি? বিহা? বিহা করবি নাকি? আমি কি ক্ষতি করেছি তোমাদের? কি ক্ষতি করেছি তোমাদের? আমাকে ছেড়ে দাও বলছি। দেখছিস লাই, মৈমুর বেটি তোর সাথে কথা বলছি। চুপ থাক, চুপ থাক, একদম লড়বি না, চুপ থাক। এই চুপ, একদম চুপ। কি চাই তোমাদের? এই পাগলটা কি বলছে রে? হ্যাঁ, কি বলছে? সময় হয়েছে রে মা, আজ তোকে বড় লোকের ভোগ দিব রে মা। বড় লোকের মাংস উৎসর্গ করব। মা রে, তুই খুশি তো? হ্যাঁ, তুই খুশি তো? পাগলটা কি বলছে? টাকা দিবে? মারে মা, তোকে তোকে আজ বড় লোকের ভোগ দিব। বড় লোকের ভোগ? কি বলছো তোমরা এগুলো?
আমাকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও আমাকে। আমি আমি কি ক্ষতি করেছি তোমাদের? আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দিব, ছেড়ে দিব, তোকে ছেড়ে দিব। আর একটু কষ্ট কর, একটু একটু কষ্ট কর। আমার মা খুশি হলে এত ছুটি ছেড়ে দিব রে মা, তোকে ছেড়ে দিব, একটু একটু কষ্ট কর। মা তো খুশি হলে তোর ছুটি ছুটি রে, একটু 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 কষ্ট কর, ছেড়ে দিব, ছেড়ে দিব তোকে, ছেড়ে দিব, ছেড়ে দিব রে, ছেড়ে দিব, ছেড়ে দিব তোকে, ছেড়ে দিব, ছেড়ে দিব তোকে, একটু একটু কষ্ট কর, আমার ছুটি, ছেড়ে দিব তোকে। সন্তা কি কইছ রে, ছেড়ে দিব তোকে, ছেড়ে দিব। কাপালে বসে পড়ল পঞ্চমুণ্ডির আসনে, তারপর বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করল। আর সমানে ধ্বনির আগুনে একটা তরল ঢেলে দিতে লাগল, সেটার রং দেখেই অভি বুঝতে পারল জিনিসটা রক্ত ছাড়া আর কিচ্ছু না। ঘন কালচে রক্তাহুতি দিয়ে আতবোঝা চোখে মন্ত্র পড়ে যাচ্ছে কাপালিক। আর সব থেকে ভয়ঙ্কর যেটা, সেটা হলো ওদের ঘিরে চক্রাকারে বসে রয়েছে একাধিক নেকড়ের দল। তাদের কেউ কেউ প্রচন্ড রাগে গড়গড় করছে, আর কারো বা প্রসারিত জীব দিয়ে টপ টপ করে লালা গড়িয়ে পড়ছে। এরা সকলেই ক্ষুধার্ত। হঠাৎ একটা নেকড়ের গলার দিকে চোখ পড়ল অভিকের। রুদ্রাক্ষের মালা, কি সর্বনাশ! তার মানে সেই হারিয়ে যাওয়া ছেলেটা যে হোটেলে বেয়ারাটির সাথে এসেছিল কাজের খোঁজে, তারও তাহলে অন্তিম পরিণতি হয়েছিল এরকমই। অভিকে শিঁড় দাঁড়াবে একটা হিমেল স্রোত নেমে গেল। আর ভাবতে পারছে না অভি এসবের মানে কি, এরা ঠিক কি চাইছে কিছুতেই বুঝতে পারছে না। সে মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি করে ওই হিংস্র নেকড়েগুলো এতটা সংযত হয়ে বসে রয়েছে? নিশ্চয়ই কাপালি কেদের কোনো দৈব বলে পোষ মানিয়েছে। কিছুক্ষণ পরে হঠাৎই চোখ খুলে গেল কাপালিকে। এক হাতে কপালের একটা বিশেষ জায়গায় ঘষতে ঘষতে উঠে এলো অভিকের কাছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কি আছো, কি আছো, বাঁচাও, বাঁচাও আমাকে। এই কি করছো তুমি, তুমি কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বাঁচাও, কেউ লাই এখানে, কেউ লাই, কেউ তোকে বাঁচাতে আসবে না, কেউ নাই, কেউ নাই। চেঁচা 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 চেঁচা, বাঁচাও বাঁচাও, চেঁচা 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 চেঁচা, খুব চেঁচা, উজ্জ্বল লোক আসবে, চেঁচা চেঁচা। ওই বুঝতে পারে পাগলের মতো চিৎকার করলেও কেউ আসবে না আজ। তবু শেষবারের মতো সর্বশক্তি দিয়ে বাঁধন খুলতে যায় অভিক। কাপালিকের অট্টহাসিতে অভিকের বুকের রক্ত জল হয়ে এলো। ঠিক তখনই ঘাড়ের কাছে একটা স্যাঁতস্যাঁতে স্পর্শ পেল, কেউ নিঃশ্বাস ফেলল মনে হল। ঘাড় ঘোরাতে দেখল সেই ধোঁয়াটে বর্ণের নেকড়েটা এসে তাকে শুঁকছে,
তাকে চাকতে চাইছে। হয়তো শান্তা ছলনা করে তাকে ধোঁকা দিল আজ। শান্তা আসলে এক সাক্ষাৎ পিশাচিনী, যে ইচ্ছে মতো নিজেকে মনুষ্য রূপে পরিবর্তন করে অভিককে মায়ার জালে টেনে এনে এই কাপালিকের কবলে সুঁপে দিয়েছে। কান্না পেয়ে যায় অভিকের। এটাই কি কদর্য মনের ওই বিকৃত ইচ্ছাগুলোর শাস্তি? শান্তাকে সে নিজের করে পেতে চেয়েছিল, জোর করে নিজের আদিম প্রবৃত্তি চরিতার্থ করতে গিয়ে শেষে ঈশ্বরেই ভয়ানক শাস্তি দিলেন। এই কথা ভাবতেই চোখ ফেটে জল এলো তার, কিন্তু পালাবার আর কোনো পথই খোলা নেই তার কাছে। পাথরের মতো জবুথুবু হয়ে বসে আছে অভিক, নেকড়েগুলো গোল করে তাকে ঘিরে রয়েছে। কাপালিক ধুনিতে আগুন দিয়ে মাটিতে কিছু একটা আঁকল, তারপর বিচিত্র সব জিনিস সেই চিত্রটির উপর রেখে মন্ত্র পাঠ শুরু করল। কাপালিকের উপাসনায় অর্ঘ দেবার সময় হয়েছে। অজানা এক ভাষায় বিড়বিড় করে সে মন্ত্র উচ্চারণ করতে থাকে। মনে মনে মৃত্যুর জন্য প্রস্তুত হল অভিক, কিন্তু মৃত্যু কি আর এত সহজে আসে? না, কিছুতেই না। মৃত্যুর চেয়ে আরো ভয়ানক, যন্ত্রণাদায়ক, আরো বিভৎস, নিষ্ঠুর, পৈশাচিক কিছু অপেক্ষা করছিল অভিকের জন্য। খুব ভয় পেয়েছিস বল? হ্যাঁ, খুব ভয় পেয়েছিস? ভয় লাই রে ভয় লাই, এইতো একটুখানি সময়, তারপর মারে মা, তারপর তোর ছুটি, একদম ছুটি। তোকে সেদিন মোর খুব পছন্দ হয়েছিল জানিস, খুব পছন্দ হয়েছিল। আশা নরম নরম মাংসওয়ালা শহরে মানুষ, ইতো লাঠে বড় একটা মিলে না, সবই হার গিলে গিলে ভুখা মানুষ। তবে আজ বহুদিন তো পরে মোর মনটা ভরে গেছে, কি সুন্দর চেহারা, কি সুন্দর চেহারা, বর্ষা নরম নরম মাংস বলা শহরে মানুষ, মুড়মুন্ডো ভরে গেছে। আমি তোমাদের কি ক্ষতি করেছি? কেন করছো আমাকে এরকম? খেতি খেতি কোথায়? খেতি লাই রে খেতি লাই, লাভ শুধু লাভ, লাভ রে লাভ। তবে কি জানিস, লোভ খুব খারাপ জিনিস আছে রে, খুব খারাপ জিনিস, খুব লোমরা, খুব খুব খুব। আর সেই লোভের মধ্যে সবচেয়ে খারাপ কি আছে জানিস? ওটা হলো কাম, কামের লোভ, কামের। আর যে কামের তাড়নায় আজ তুই মোর ফাঁদে পড়লি রে বেটা, কামের লোভে আজ তুই মোর ফাঁদে পড়লি, কামের লোভে তুই মোর ফাঁদে পড়লি রে।
খুব খারাপ জিনিস আছে রে, খুব খারাপ জিনিস। ও কাম তো কাম কাম চার লোবে, তুই মোর ফাঁদে পড়লি রে বেটা, মোর ফাঁদে পড়লি। ছেড়ে দিব রে তোকে, একদম ছুটি। এইবার কাপালিক একটা ছুরি বের করলো, তারপর হঠাৎ অভিকের মুখের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে তার চোখের দিকে স্থিরভাবে তাকালো। সাপের মতন সেই দৃষ্টি, একদম ঠান্ডা, অথচ প্রচণ্ড ভয়াবহ। চারিধারে নেকড়েগুলো যেন আরো ত্রস্ত হয়ে গেল, তারা এদিক ওদিক ছটপট করতে শুরু করে দিয়েছে। তাদের ছটপটে অবস্থা দেখে অভিকের মনে হলো তার সাথে আর কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ কিছু হতে চলেছে। কাপালিক ছুরিটা নিয়ে ধীরে ধীরে অভিকের মুখে ঘুষতে লাগল, আর সাথে সাথে সেই অদ্ভুত শীষ দিতে থাকল। এমন সময় একটা ধাতব স্পর্শে অভিক টের পেল, ওই ছুরি দিয়ে এক খণ্ড মাংস তার হাতের বাহু থেকে কেটে নিল কাপালিক। কাপালিক আবার মন্ত্র পড়তে শুরু করল, কেটে রাখা মাংস সে ধুনির আগুনে নিক্ষেপ করল, আর সঙ্গে সঙ্গে একটা কালো ধোঁয়া চারিদিক ঢেকে দিল। বেদনায় কোকিয়ে উঠল অভিক। তারপর সেই ধুনি থেকে একতাল ভস্য অভিকের দিকে ছুঁড়ে মারতেই প্রচণ্ড জ্বালা করতে লাগলো শরীর জুড়ে। কাটা ছাগলের মতো ছটপট করতে করতে নিশ্চল হয়ে পড়ল অভিক। তখনও কাপালিক দুর্বোধ্য মন্ত্র পড়েই চলেছে। একটু পরেই অভিক লক্ষ্য করল তার নিজের শারীরিক পরিবর্তনটা। চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে, ঠিক শান্তার মতোই। জামা কাপড় গুলো অত্যন্ত আঁটো সাঁটো লাগছে এবার, একটা সময় সেটাও ফরফর করে ছিঁড়ে। সেও শান্তার মতো একটা লোমশ অর্ধ মানব অর্ধ পশুতে পরিণত হয়ে এক দানবের রূপ নিচ্ছে। কাটা জায়গাটা খুব ব্যথা করছে, বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদতে চাইল অভিক। কিন্তু কোথায় অভিক, কোথায় বা তার মানব সত্তা? সবটাই ওই কাপালিক তন্ত্র বলে নিজের করায়ত্তে এনেছে। এখন তাকে সাক্ষাৎ শয়তানের প্রতিমূর্তি লাগছে। আরো একজনকে সে অভিশপ্ত করে এই নরক জীবন উপহার দিল। গভীর রাতে অভিকের বুক ফাটা আর্তনাদ একটা নেকড়ের ডাকের মতোই গগন বিদারী হয়ে শোনাল। পূর্ণচন্দ্র মাথার উপরে ফ্যাকাশে আলো ছড়িয়ে জঙ্গলের ভয়াবহতাকে দ্বিগুণ করে তুলেছে। সেদিকে তাকিয়ে চারিপাশের বাকি নেকড়েরাও ঠিক একইভাবে মুখ উঁচিয়ে তাদের নতুন সদস্যকে প্রত্যুত্তর দিল। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের গঠনমূলক মন্তব্যগুলি আমাদের আরো ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ সঙ্গে নিয়ে আমরা নতুন ধরনের কিছু কাজ আনতে চলেছি। সমস্ত আপডেট সবচেয়ে আগে পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধু চ্যানেল কণ্ঠ এবং রেইনি টেলস। নতুন ধরনের গল্প শুনতে তাদেরও চ্যানেল ভিজিট করুন।
লিংক রইল ডেসক্রিপশনে। ফিরছি খুব তাড়াতাড়ি আরো একটা দারুণ গল্প নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন এখন গল্প।